নাম শুনলেন, এটা একটি নতুন প্রকল্প এবং আপনি কথা প্রসঙ্গে আমার সম্মানিত প্রকল্প পরিচালক মহোদয় বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর এটি একটি পছন্দের প্রকল্প। এই অঞ্চলের দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণ এবং উন্নয়নের জন্য এই প্রকল্প আমি মনে করি যুগান্তকারী একটি প্রকল্প। যদিও প্রকল্পের বরাদ্দকৃত অর্থ অনেক কম, তারপরেও আমি বলব এই অঞ্চলের গণমানুষের উন্নয়নের জন্য এই প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখবে। যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমাদের যোগাযোগ সেটি হচ্ছে মাছ। মাছ একটি উৎকৃষ্ট খাবার এবং আমাদের নিত্যদিনের খাবার। মাছকে বলা হয় আমিষ জাতীয় খাবার। এর পাশাপাশি মাছের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে তেল বা চর্বি। মাছের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, আপনারা যত ধরনের ভিটামিনের নাম জানেন। রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সহ যত রকম খনিজ পদার্থের আপনার নাম শুনেছেন, প্রায় সব ধরনের খনিজ পদার্থ মাছের মধ্যে আছে এবং আমাদের দেশীয় প্রজাতির ছোট মাছের মধ্যে এর পরিমাণ আমাদের বেশি রয়েছে। সঙ্গত কারণে আমরা বলে থাকি মাছ একটি উৎকৃষ্ট মানের খাদ্য, একটি আদর্শ খাদ্য, যে খাদ্য আমাদের প্রতিদিনই গ্রহণ করা উচিত। আপনারা শুনেছেন আমার প্রথম বক্তা বলেছেন যে আমাদের প্রতিদিন খাবার তালিকায় কমপক্ষে 60 গ্রাম মাছ থাকা প্রয়োজন। আমরা এখন পাচ্ছি সেই পরিমাণ। বর্তমানে মাছের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এই স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে এবং বাড়তি চাহিদা মেটাতে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য মৎস্য সম্পদের বিশাল ভূমিকা রয়েছে। রপ্তানি পণ্যের ক্ষেত্রে আপনারা যদি চিন্তা করেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পণ্য এই মৎস্য পণ্য, যা প্রতি বছর বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চল থেকে হিমায়িত চিংড়ি বিদেশে পর্যাপ্ত পরিমাণ সুন্দর কারণেই এই সম্পদ আমাদের ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী সম্পদ হিসাবে চিহ্নিত হতে যাচ্ছে। আর আমাদের এই অঞ্চলে ফরিদপুর এবং গোপালগঞ্জ সহ যে 10টি জেলায় এই কার্যক্রম বাস্তবায়িত হতে যাচ্ছে, আপনারা জেনে খুশি হবেন যে উন্নয়নের জন্য অনেকগুলো একেবারে কর্মমুখী কার্যক্রম রয়েছে। এর মধ্যে রয়েছে কোনো অবপ্রতারণ, বিল নার্সারি স্থাপন, অবাস্তব স্থাপন, শামুক চাষ এবং ঝিনুক চাষ রয়েছে, ঝিনুকের সাথে মুক্তা চাষেরও কার্যক্রম রয়েছে। এই কারণেই আমি যুগান্তকারী বললাম যে মুক্তা চাষের মতো কার্যক্রম বাংলাদেশে কখনো কোথাও নেওয়া হয়নি, যেটা উন্নত বিশ্বে রয়েছে। আমাদের দেশগুলোতে, আমাদের পিছন সারির দেশগুলোতে এই কার্যক্রম কখনোই ছিল না, সেই কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে। আশা করি ভবিষ্যতে এদেশে মুক্তা উৎপাদনও সম্ভব হবে এবং প্রদর্শনী আকারে এখনও দেশের কোনো কোনো অঞ্চলে মুক্তা চাষের চেষ্টা চালানো হচ্ছে এবং সেই মুক্তা আমরা দৃশ্যমান পেয়েছি এবং সেই মুক্তা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। প্রসঙ্গক্রমে আমি একটু বলতে চাই, আমাদের ফরিদপুর অঞ্চল মাছ চাষে তুলনামূলকভাবে একটু পিছিয়ে, দেশের অন্যান্য অঞ্চলের সাথে